রবিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতারের হাড়গ্রাম এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় 17 বছরের এক নাবালিকাকে। পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে। ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি ভাতারের বড়ডাঙ্গা গ্রামে। পুলিশ সোমবার সকালে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ওই নাবালিকার মা মালতী মহলি তার কন্যাকে নিয়ে যান। এদিন মালতী মহলি জানান বাড়িতে বকাবকি করায় সে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে তারা তার সন্ধান পাননি। এদিন ভাতার থানার পুলিশ তাদের খবর দেয় তার কন্যাকে তারা উদ্ধার করেছেন। এর জন্য তিনি ভাতার থানার পুলিশকে ধন্যবাদ জানান। তারপর আজকে তুলে দিল, কি করে জানতে পারলেন আপনি? কালকে খোঁজাখুঁজি করেছিলেন? আপনার সঙ্গে কি রাগারাগি করেছিল মেয়ে? ওই জন্য মেয়ে রাগ করেছিল? যাক, এখন কোথায় আপনারা কি বলবেন পুলিশকে? কোথায় বাড়ি আপনার? ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতারের হাড়গ্রাম এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় 17 বছরের এক নাবালিকাকে। পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে। ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি ভাতারের বড়ডাঙ্গা গ্রামে। পুলিশ সোমবার সকালে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ওই নাবালিকার মা মালতী মহলি তার কন্যাকে নিয়ে যান। এদিন মালতী মহলি জানান বাড়িতে বকাবকি করায় সে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে তারা তার সন্ধান পাননি। এদিন ভাতার থানার পুলিশ তাদের খবর দেয় তার কন্যাকে তারা উদ্ধার করেছেন। এর জন্য তিনি ভাতার থানার পুলিশকে ধন্যবাদ জানান। তারপর আজকে তুলে দিল, কি করে জানতে পারলেন আপনি? কালকে খোঁজাখুঁজি করেছিলেন? আপনার সঙ্গে কি রাগারাগি করেছিল মেয়ে? ওই জন্য মেয়ে রাগ করেছিল? যাক, এখন কোথায় আপনারা কি বলবেন পুলিশকে? কোথায় বাড়ি আপনার? ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতারের হাড়গ্রাম এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় 17 বছরের এক নাবালিকাকে। পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে। ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি ভাতারের বড়ডাঙ্গা গ্রামে। পুলিশ সোমবার সকালে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ওই নাবালিকার মা মালতী মহলি তার কন্যাকে নিয়ে যান। এদিন মালতী মহলি জানান বাড়িতে বকাবকি করায় সে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে তারা তার সন্ধান পাননি। এদিন ভাতার থানার পুলিশ তাদের খবর দেয় তার কন্যাকে তারা উদ্ধার করেছেন। এর জন্য তিনি ভাতার থানার পুলিশকে ধন্যবাদ জানান। তারপর আজকে তুলে দিল, কি করে জানতে পারলেন আপনি? কালকে খোঁজাখুঁজি করেছিলেন? আপনার সঙ্গে কি রাগারাগি করেছিল মেয়ে? ওই জন্য মেয়ে রাগ করেছিল? যাক, এখন কোথায় আপনারা কি বলবেন পুলিশকে? কোথায় বাড়ি আপনার? ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।